হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাঁচা আম আর কাঁচা মশলা দিয়ে টক মিষ্টি ঝাল আচার বানাবো, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই আচারটা বানানোর জন্য প্রথমে আমি আমটা কেটে নিচ্ছি। আমটা কীভাবে কাটছি দেখো, আমটাকে ছাল ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেব। এই আচারটা বানানোর জন্য আমি আমের আঁঠিটাকে নেব না, আঁঠিটা বাদ দিয়ে সাইড থেকে আমগুলো কেটে নিচ্ছি। এই আচারটা বানানোর জন্য মশলাগুলোকেও ভাজবো না, রোদে গরম করে সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন আমটাকে ধুয়ে নুন মেখে নিচ্ছি। নুন মেখে জল ঝরিয়ে নেব। এখানে আমি 1.5 কেজি আম নিয়েছি, তাই কতটা মশলা নেব চলো দেখে নেওয়া যাক। জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। এখন এর মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি 250 গ্রাম চিনি দিলাম। দেড়শো গ্রাম জিরে গুঁড়ো দিলাম। 150 পান মৌরির গুঁড়ো দিলাম। 150 গ্রাম সরষের গুঁড়ো দিলাম। 5 চামচ দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আমরা একটু কম খাই, যে যেমন ঝাল খায় সেরকম ঝাল দিতে পারেন। সরষের তেল দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো। এখন সবগুলা মশলা আর আম একসঙ্গে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। এটা উনুনে গরম করব না, এটাকে রোদে বসিয়ে করতে হবে, তাহলে খেতে ভীষণ টেস্টি হয়। তোমরা চাইলে তেলটা আরও বেশি পরিমাণও দিতে পারো, এর তেল দিয়ে গরম ভাত খেতে ভীষণ সুন্দর লাগে। অল্প পরিমাণ নুন দিচ্ছি, কারণ নুনটা আমি আগে দিয়ে রেখেছিলাম, তাই কম পরিমাণই দিলাম। হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলোকে ভালো করে মেখে তারপর এটাকে রোদে বসিয়ে দিয়েছি। এই আচারটাকে রোদে বসিয়ে করতে হবে। এই দেখো আমটা নরম হয়ে গেছে, একদিন রোদে দিয়েছি তাতেই আমটা নরম হয়ে গেছে। এরপর এটাকে আমি একটা জারের মধ্যে ভরে নিচ্ছি। জারে ভরে নেওয়ার পর এই জার সমেত আরও 2 দিন রৌদ্রতে দিয়ে দেব। এটাকে রোদে বসিয়েই করতে হবে। এইভাবে আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়।
আর খেতেও ভীষণ টেস্টি হয়।